হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্র এখন আমরা কথা বলছি ভূমি বলে তামিল ফিল্মটা যেটা হিরো হচ্ছে জ্যাম রবি এবং এতে রয়েছে নিধি আগার তো এই সিনেমাটা হচ্ছে স্বদেশের একটা সস্তা জেরক্স কপি ইয়েস স্বদেশের স্বদেশের ফর্ম্যাট গল্পটাকে নেওয়া হয়েছে এবং সেটাকে তামিল মাসালা ফরম্যাটের মধ্যে ঢোকাবার চেষ্টা করা হয়েছে এবং ডিরেক্টর এত বাজেভাবে ফেল হয় কি বলি মানে এখানে দেখা যাচ্ছে এটা হেভি খিল্লি সিনেমা এটাকে পুরো রোস্ট করা যায় আর কি তো এই মানে নাসা সাইন্টিস্ট ও মাসে যাওয়ার কথা ছিল তার আগে গ্রামে ফিরে যায় এবার গ্রামে কিছু ওই দেখে দেখে থাকে আশেপাশে দেখে ওর মনে হয় যে না আমি ফার্মার হবো এবার ও ফার্মার হয়ে যায় এই জিনিসটার শুনতে হয়তো ভালো লাগছে মানে মানে তাই গল্প যে নাসা থেকে এসে ওখানে থেকে যায় এবং ইলেকট্রিসিটি আবিষ্কার করে বাট এক্সিকিউশন এক্সিকিউশন ডিপেন্ডস কারণ এটা খুব একটা সিরিয়াস প্রবলেম এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে ফার্মিং নিয়ে এত অলরেডি কথাবার্তা চলছে এত কিছু হচ্ছে তো সেই সিরিয়াস জিনিসটাকে এত বাজেভাবে খিল্লি হয়েছে এটা মানে আপনি আলাদাই লেভেলে হাসবেন মানে যা এক্সিকিউশন দেখিয়েছে না পুরো জিনিসটা পুরো খিল্লি হয়ে গেছে আর তারপরে হচ্ছে যে যে সিনেমা বলার যে ধরনটাই যেটা বলছে যে এক্সিকিউশনটা ওটা পুরো নাইনটিজ এর মতো ওই কর্পোরেট ইভেল ভিলেন আসছে হেলিকপ্টারে করে হোয়াইট স্যুট পরে মানে ওই ধরনের একটা পুরো ওল্ড স্কুল তামিল সিনেমার ফর্ম্যাট এবং সবচেয়ে ইরিটেটিং হচ্ছে এখানে নিধি আগরওয়ালের ক্যারেক্টারটা ওর ক্যারেক্টারটা দেখে না মানে আমি জাস্ট মানে অবাক হয়ে গেছিলাম যে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে দাঁড়িয়ে যেখানে তামিল সিনেমা এতটা প্রোগ্রেস করছে নতুন নতুন ডিরেক্টাররা আসছে নতুন আইডিয়াস বড় বড় স্টাররাও নিজেদেরকে কিছুটা চেঞ্জ করছে নতুন ডিরেক্টারদের সাথে কাজ করছে সেখানে জ্যাম রবি এরকম একটা সিনেমা করতে রাজি হলো কি করে এবং সেই সিনেমাতে মেয়েদের এইভাবে পোর্ট্রেয়াল মানে ওকে দেখে আমার মনে হচ্ছে ও মনে হয় মাস থেকে এসছে নিদি আগারবেলা ক্যারেক্টারটা মনে হচ্ছে মাস থেকে এসছে মানে আপনি দেখে মানে জাস্ট হেসে মরে যাবেন এগুলোই দু হাজার দশ আট নয় ওই সময় তামিল তেলেগু সিনেমাতে এরকম ফিমেল ক্যারেক্টারস লেখা হতো একুশে দাঁড়িয়ে এটা কখনোই একটা ভালো পোর্ট্রেল হয়নি তো ওভারঅল সিনেমাটার পুরো সিনেমাটার পিচটা বড্ড লাউড প্রত্যেকে লাউড অ্যাক্টিং করেছে আমার তো এই ডিরেক্টরটা কিন্তু বোগান বলে সিনেমাটা বানিয়েছিল যেটা আমার মোটামুটি ভালোই লেগেছিল কিন্তু এই সিনেমাটা একেবারে ঝুল একটা সিনেমা বিকজ অফ দ্য এক্সিকিউশন এবং এই স্বদেশের এটা কিন্তু চুরি করতে গেছে ওটা খুব বাজেভাবে ফেল হয়েছে এবং দু হাজার একুশে দাঁড়িয়ে এরকম একটা পপুলার সিনেমা কেউ চুরি করে শাহরুখের সিনেমা চুরি মানে আমি এটা বুঝতেই পারছি না তো মানে খুব বাজে সিনেমা খুবই বাজে সিনেমা এবং জায়গায় ডায়লগ আছে যে যখন জ্যামের ছোট ছিল জ্যাম রবি তখন ওর বন্ধুরা আপনার মানে মানে মনে হবে যে এটা প্যারেডি ফিল্ম দেখছি তো আমি কাউকে সাজেস্ট করবো না যে এই ফিল্মটা আপনারা দেখুন আপনার টাইম এ করে হটস্টারে আছে এবং অন্য সোর্সেও আছে আমি জানি এটা যখন পরে হিন্দি ডাবতো এইগুলো ফালতু সিনেমা এটা হলে রিলিজ করলে যায় না কি হতো তামিল তো আবার ফ্যান ফ্যানের ব্যাপার আছে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হিন্দি ডাবডে হয়ে যাবে কারণ যে সিনেমাগুলো বাজে হয় ওগুলো হিন্দি ডাব খুব তাড়াতাড়ি হয় এটা আপনি নোটিস করবেন বিজয় যেরাম মার্শাল ভালো সিনেমা কিন্তু এতদিন হিন্দি ডাব হয়নি বিঘিলের এখনো হিন্দি ডাব হয়নি এক বছরের উপর হয়ে গেল এক বছরের বেশি হয়ে গেল কিন্তু বাজে সিনেমাগুলো হিন্দি ডাব হয়ে যায় তো এটা যখন হিন্দি ডাব হবে এটা যেহেতু বাজে সিনেমা এবং আমি দেখেছি যত বাজে সিনেমা ইউটিউবে তত বেশি পড়ে তো সেইটা কিন্তু এটার ক্ষেত্রেও প্রযোজ্য হবে এবং লোকে এটাকে মাস্টার পিস না মাস্টার পিস এসব বলে দেয় কিন্তু যদি আপনি হাসতে যান এবং খিল্লি করতে যান তাহলে কিন্তু এই সিনেমাটা আইডিয়াল আপনার জন্য সো এটাই বলার ছিল আর কি বলবো সো দ্যাট থ্যাংক ইউ সো মাচ বাই বাই